সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান। সত্যযুগে দক্ষযজ্ঞের পর সতীমাতা দেহত্যাগের পর মহাদেব মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। বিষ্ণুদেব তার সুদৃশ্য চক্র করতে সতীর দেহ ছেদন করেন। এতে সতীমাতার দেহ খণ্ডগুলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সতীমাতার দেহখণ্ড যে সকল স্থানে পতিত হয়েছে সেসব স্থানকে শক্তিপীঠ হিসেবে আখ্যায়িত করা হয়। যশোরেশ্বরী কালী মন্দির তেমনি একটি শক্তিপীঠ। ধারণা করা হয় আনারি নামের এক ব্রাহ্মণ যশোরেশ্বরী কালী মন্দির এবং শক্তিপীঠের 100টি দরজা নির্মাণ করেন। যদিও মন্দিরের নির্মাণকাল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, পরবর্তীতে লক্ষণ সেন ও মহারাজা প্রতাপাদিত্য যশোরেশ্বরী কালী মন্দির সংস্কার করেন।